হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমটা কি? ড্যান্ড্রাফ। আজ আমি তোমাদের সাথে ড্যান্ড্রাফ নিয়ে আলোচনা করব। দেখো, এই ড্যান্ড্রাফ নিয়ে কম বেশি অনেকেই ভুক্তভোগী, অনেকেই ভুগে থাকে। আর এখন তো শীতকাল পড়ে গেছে, যাদের সারা বছরে এটা দেখা যায় না, কিন্তু শীতকালে তারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করে। আর কিছু কিছু মানুষ এমন আছে যাদের কিন্তু 12 মাস তারা এই প্রবলেমে ভুগে থাকে। তাদের মধ্যে ছিলাম আমি একজন, যে আমার মাথায় 12 মাস ড্যান্ড্রাফ থাকতো। আমি এই ড্যান্ড্রাফ নিয়ে সবসময় ভাবতাম যে কিভাবে ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আমি আবার মানে নর্মাল লাইফে ফিরে আসব। কারণ ড্যান্ড্রাফ যাদের আছে তারা জানে, তারা নর্মাল শ্যাম্পু ইউজ করতে পারে না, তাদের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, মেডিকেটেড এরকম শ্যাম্পু তাদের ইউজ করতে হয়। তো আমি এই ড্যান্ড্রাফ নিয়ে আমার লাইফের আমার যা যা ঘটেছে সেগুলো আমি তোমার সাথে বলছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে ড্যান্ড্রাফ নিয়েও এত কিছু হতে পারে। তো অনেকে হয়তো জানবে, কারণ ছোট মানে যে ড্যান্ড্রাফগুলো এই যে শীতকালে উইন্টার সিজনে যেগুলো হয়, অর্থাৎ মাথায় চুলকালে গুড়ি গুড়ি সাদা আকারে আমাদের জামার মধ্যে খসে পড়ে। তো লোকের সমাজে দেখতে খারাপ লাগে, মানে একটা বিরক্তিকর অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি করে। তো ওই ড্যান্ড্রাফগুলো যখন ওই মানে ড্রাই ড্যান্ড্রাফ যেগুলো বলে, তোমার গুঁড়ো গুঁড়ো আকার পাউডারের মতন দেখতে হয়, সেই ড্যান্ড্রাফ যখন সারা বছর কোনো মানুষের মাথায় থাকে, যাদের বলা হয় যে সারা বছর তারা ড্যান্ড্রাফ খুশকির সমস্যায় ভোগে, তো সারা বছর যখন কোনো মানুষের সেই ড্যান্ড্রাফ মাথায় থেকে যাবে তখন তাকে বলে পার্মানেন্ট ড্যান্ড্রাফ। আর পার্মানেন্ট ড্যান্ড্রাফ যখন সেটা স্টে করবে তখন সেবোরিক ডার্মাটাইটিসে পরিণত হয়, একটা রোগ হয়ে যায়, তাকে বলে সেবোরিক ডার্মাটাইটিস, যেটা আমার হয়েছিল। সেবোরিক ডার্মাটাইটিস তোমাদের একটু ভালো করে বলে দিই আমি, সেটা কিরকম, যে ড্যান্ড্রাফ যেটা তোমরা দেখো যে গুঁড়ো গুঁড়ো খুশকি যেটা হয় পাউডারের মতন, সেটার নয়। সেবোরিক ডার্মাটাইটিস হলো মাথা চুলকালে সে ড্যান্ড্রাফ একটা গোল গোল চাকতি মানে গোল গোল পাপড়ির মতন আকার ধারণ করে, আর সেগুলো ঝরে পড়ে না, সেগুলো মাথা চুলকালে নখের সাথে উঠে আসে। আর আমার স্ক্যাল্পটা এমন ছিল, আমার স্ক্যাল্পটা ছিল মানে এখনো আছে অয়েলি স্ক্যাল্প, মানে আমি যদি শ্যাম্পু করি 2 থেকে 3 দিনের মধ্যে আমার চুলটা আবার মনে হয় যেন পুরো তেল দিয়ে দিয়েছি মাথায়, এরকম লাগে, পুরো স্ক্যাল্পটা এরকম হয়ে যায়। তো এই স্ক্যাল্পের জন্য আমার ওই ড্যান্ড্রাফটা আরো মানে পুরো মাথার মধ্যে চিপকে থাকতো আর কি, এমন হয়ে যেত। তো আমি অনেক রকম কথা বলেছি যে লেবু দিয়ে সর্ষের তেল দিয়ে ওটা ইউজ করেছি, তারপর কর্পূর ইউজ করেছি, দইয়ের সাথে আরো এটা ওটা মিশিয়ে নিম পাতা, কিন্তু আমি কিন্তু সেরকম কোনো ফল পাইনি। অর্থাৎ যা তাই, যেদিন লাগালাম সেদিন হয়তো একটু কম থাকলো, পরের দিন আবার যা তাই। তো আমি লাস্টে কি করলাম, আমাদের আমি 3টে ডার্মাটোলজিস্টকে দেখিয়েছি। তো আমার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগরে আমি প্রথম একটা ডক্টরকে দেখালাম, তাকে আমার এই ড্যান্ড্রাফের কথা বলতে তিনি একটা শ্যাম্পু দিল আমাকে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই শ্যাম্পুটা, কিটোকোনাজল কেরাগ্লোইডি, মানে দেখো এটার কম্পোজিশন আছে কিটোকোনাজল 2%, এটা হচ্ছে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। তো এটা লাগালাম, এটা লাগিয়ে এটা দেখো একদম মানে তোমার 295 টাকা দাম, এটার প্রাইসটা হচ্ছে 295। এত ছোট্ট শ্যাম্পু, তো এত মানে হাই প্রাইস, সকলের পক্ষে তো ব্যবহার করা সম্ভব নয়, আর এটা বেশি দিন যেতেও না, খুব জোর 15 থেকে 20 দিন তার মধ্যে শ্যাম্পু ফুরিয়ে যেত। তো এইটা আমাকে উনি দিলেন, এইটা ইউজ করার পর আমি যেদিনকে ইউজ করছি সেদিনকে ভালো থাকছে, আবার 2-3 দিনের পর আবার আমার মাথায় মানে আবার ড্যান্ড্রাফ পুরো চলে আসছে, মানে যেমন ড্যান্ড্রাফ ছিল ঠিক তেমনই হয়ে যাচ্ছে। তো আমি এরকম করে আরেকটা ডক্টর দেখালাম, তো তিনি আমাকে এই শ্যাম্পুটা ইউজ করানো দেখে মানে তাকে বললাম আমি এই শ্যাম্পুটা ইউজ করি, তো তিনি বলল এই শ্যাম্পুটা তো ইউজ করো, সাথে সাথে ইনি একটা লোশন দিল আমাকে, দেখো এই লোশনটা, এই লোশনটা আমাকে মাথায় লাগানোর জন্য দিল, ক্রিমের বেসে আছে একটা ক্রিম বেসে। তো এটা আমি মাথায় ইউজ করলাম, তো এটাও ঠিক তাই, যেমন শ্যাম্পু করতাম তার পরের দিন এটাকে ইউজ করতাম, শ্যাম্পুর দিন এটাকে ইউজ করতাম না। তো এটা লাগিয়েও ঠিক তাই, 2-3 দিন পর আবার যেমন ড্যান্ড্রাফ তেমনই চলে আসতে লাগলো। তারপর আমি কি করলাম, আমি কলকাতা অ্যাপেলো হসপিটালে একটা ডক্টর নাম করা ডার্মাটোলজিস্টকে দেখালাম, তো উনি আমাকে এই দুটো শ্যাম্পু দিয়েছিল, এই দুটো শ্যাম্পু দিয়েছিল আর হচ্ছে এই লোশনটা দিয়েছিল। এত কিছু ইউজ করার পরেও আমার মাথা থেকে ড্যান্ড্রাফ যায়নি, মানে উল্টো একটা এফেক্ট দিয়েছিল। আমার চুল এরকম যদি টানতাম, দেখো এখন হয়তো টানলে হয়তো একটা কি না উঠতে পারে, ওঠে না এখন আর চুল, কিন্তু তখন আমার এরকম টানলে আমার খুলে খুলে সব চুল চলে আসতো, মানে পুরো তোমার একবার এরকম আঁচড়ালেই পুরো চিরুনি ভরে যেত চুলে, মানে হেয়ার ফল শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে। আর
সমস্ত চুলগুলো এত রাফ হয়ে গেল, কারণ অনেকে জেনে থাকবে যারা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করো, তো এই শ্যাম্পুতে, এই শ্যাম্পু ইউজ করলে চুল পুরো রাফ হয়ে যায়। মানে আমি সারাদিন এটাই ভাবতাম যে কিভাবে ড্যান্ড্রফ থেকে মুক্তি পাওয়া যায়। লাস্টে আমি এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিক ট্রাই করা শুরু করলাম। হোমিওপ্যাথিক অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, হোমিওপ্যাথিক ওষুধ, এসি #4, আমি ওটা ফেলে দিয়েছি, তোমার ওষুধের কোটোটা, এই সমস্ত কিছু ট্রাই করেছি, কিন্তু তবু আমি কোনো ফল পাইনি। যেদিন ইউজ করছি সেদিন কমছে, আবার দুদিনের মধ্যে খুশকি যেমন ছিল তেমনই হয়ে যাচ্ছে মাথায়। তখন আমি একদিন হঠাৎ করে, মানে আমার জীবনে ম্যাজিক বলতে পারো, আমি একদিন পতঞ্জলি স্টোরে গেছিলাম, মেডিকেল স্টোরে। তো ওখান থেকে আমি একটা কী বেশ আনতে গেছিলাম, তো ওদেরকে আমি দেখছিলাম একজন এরকম ড্যান্ড্রফের কথা বলে, কি ড্যান্ড্রফের কথা বলছিল, তো আমারও মনে হলো যে আমিও ওদেরকে বলি ড্যান্ড্রফের কথা। তো ওখানে আমি এরকম বলাতে ওরা আমাকে একটা জিনিস দিয়েছিল, সেই জিনিসটা আমার জীবনে ম্যাজিক, সত্যি বলছি, পুরো আমার জীবনে ম্যাজিক করে দিয়েছে। এখন আমার মাথায় ড্যান্ড্রফ 90% নেই। এখন দেখো উইন্টার সিজন, যাদের ড্যান্ড্রফের প্রবলেম নেই তাদেরও দেখা যায়, আর যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তাদের তো মানে এই সময় একদম কি অবস্থা হয় কোনো ঠিক নেই। কিন্তু ওই জিনিসটা দেওয়ার, মানে ব্যবহার করার পর, ওটা শুধু মানে ডিরেক্ট লাগানো যাবে না, কিছু ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করে একটা প্যাক তৈরি করতে হবে, তারপর সেটা স্ক্যাল্পে ইউজ করতে হবে। তো ওটা ইউজ করার পর তোমরা বিশ্বাস করবে না আমার জীবনে ম্যাজিক হয়েছে। আমি 1 থেকে 2 বার ইউজ করে পুরো ফল পেয়েছি। কিন্তু এটা ইউজ করার, এই যে প্যাকটা তৈরি করবো, এটা তোমরা কিন্তু 12 মাস ইউজ করতে পারবে না। একটা এটা ইউজ করার একটা ট্রিক আছে, সেই ট্রিকটা আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আগে হেয়ার প্যাকটা তৈরি করে নিই, তারপর আমি তোমাদেরকে সব কিভাবে লাগাতে হবে, কেমন নিয়মে লাগাতে হবে সব বলে দিচ্ছি। তবে তার আগে যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যে পাশে বেল বাটন আছে ওটাকে ক্লিক করে দেবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায়। তো চলো গিয়ে আগে আমি হেয়ার প্যাকটা তৈরি করে নিই। দেখো এই প্যাকটা এখন আমি তৈরি করব, আর এই প্যাকটা তৈরি করার জন্য দেখো কি কি লাগছে। প্রথমে লাগবে হচ্ছে টক দই। আমি এখানে ব্যবহার করছি আমুলের টক দইটা, তোমরা যদি চাও বাড়ি পাতা টক দইটা ব্যবহার করলে খুব ভালো ফল পাবে। তো এখানে না হলে আমুলের টক দইটা ব্যবহার করে নেবে, কোনো অসুবিধা নেই। 4 চামচ টক দই নিতে হবে। এই টক দইটা যদি 7-8 দিনের পুরনো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, আর যদি না হয় অন্তত 2-3 দিনের পুরনো টক দই নেবে। আমি এখানে 4 চামচ বড় চামচে টক দই নিলাম। এরপর এখানে নিতে হবে নিম পাতা বাটা। তোমরা যদি চাও, ধরো তোমাদের অনেকের বাড়ির সামনে নিম গাছ যদি না পাওয়া যায়, তখন তোমরা নিমের পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো। এক চামচ বড় চামচের নিমের নিম পাতা বাটা নিলাম। যদি না পাও তাহলে নিমের পাউডারটা ইউজ করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর আমি এখানে ইউজ করছি এই যে এই কোকোনাট অয়েলটা, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ম্যাক্স কেয়ারের, এটা আমি ইউজ করছি। এই মানে তোমার এমনি নর্মাল নারকেল তেলের থেকে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করলে কিন্তু বেটার রেজাল্ট পাবে। 1 চামচ কোকোনাট অয়েল ইউজ করছি। এরপর যে ম্যাজিকটার কথা তোমাদেরকে বলেছিলাম, এই হলো সেই ম্যাজিক। এইটা পতঞ্জলি স্টোর থেকে নিয়ে এসেছি। দেখো টঙ্কন ভস্মা, এর আয়ুর্বেদিক নেম হচ্ছে টঙ্কন ভস্মা। এটা ইংলিশে বোরাক্স বলা হয়, আবার হিন্দিতে সুহাগা বলা হয়, কে সুহাগা কা খিল। এটা নিতে হবে 1 চামচ, এটাই হলো সেই ম্যাজিক। এই যে 1 চামচ নিচ্ছি টঙ্কন ভস্মা। তারপরে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশাতে হবে। তো দেখো প্যাকটা তৈরি করে নিয়েছি, এবার প্যাকটা আমি স্ক্যাল্পে লাগাবো। এটা প্যাকটা প্রথম, সবার প্রথম কিন্তু স্ক্যাল্পে লাগাবে, আর তারপর যদি বেঁচে থাকে তারপর কিন্তু হেয়ারেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কোনো হেয়ারে ক্ষতি করবে না, কারণ এখানে যে যে জিনিসগুলো আছে হেয়ারের কোনো ক্ষতিকর জিনিস নয়, বরং এটা লাগালে চুলটা প্রচণ্ড সফট হবে, স্মুথ হবে। লাগাবে
এরকম স্ক্যাল্পে লাগাবে। আর একটা কথা, এটা যখন লাগাবে তারপরে যখন শ্যাম্পু করবে, তোমরা যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে কিন্তু শ্যাম্পুটা করবে। যারা তোমরা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করো, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, তারা কিন্তু আজকে মানে যেদিনকে এটা লাগাবে প্যাকটা, সেদিনকে কিন্তু ওই শ্যাম্পুটা কিন্তু ওরা ইউজ করবে না। এরকম করে স্ক্যাল্পে লাগাতে হবে। যে কোনো নর্মাল শ্যাম্পু দেবে সেদিনকে, যেদিনকে এটা লাগাবে প্যাকটা, সেদিনকে যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। আর কোনো হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার সেদিন কিন্তু কিচ্ছু ইউজ করবে না, কারণ এটা লাগালেই দেখবে কন্ডিশনারের মতো স্মুথ হেয়ার পাবে। সেদিন আর এক্সট্রা করে কিছু ইউজ করার দরকার নেই। আর তোমাদের যে নিয়মটার কথা আমি বলছিলাম, যে এটা কিভাবে লাগাবে সেটা তোমাদেরকে বলে দিই। এটা এই প্যাকটা লাগানোর একটা নিয়ম আছে, অর্থাৎ এটা তোমরা 12 মাস কিন্তু লাগাতে পারবে না। যে মাসে শুরু করলে লাগানো, সেই মাসের সপ্তাহে 4 দিন এটাকে লাগাবে। অর্থাৎ যদি আজকে ধরো রবিবার, যদি আজকে যদি লাগাও তাহলে পরের রবিবার লাগাবে। এরকমভাবে প্রথম মাসটায় 4 দিন 4টে রবিবার লাগাবে। তারপরের মাসে এটা কি করবে, তারপরের মাসে এটা সপ্তাহে লাগাবে না, এটা 10 দিন গ্যাপে গ্যাপে লাগাবে। অর্থাৎ মাসে 3 বার লাগাবে এটাকে, মাসে এটাকে 3 বার লাগাবে। তারপরের মাসে কি করবে, 15 দিন গ্যাপে গ্যাপে লাগাবে, অর্থাৎ এটাকে মাসে 2 বার লাগাবে। 3 মাস হয়ে গেল এমনভাবে লাগানো, তারপর এটা কি করবে, তারপর তারপর দেখবে পুরো ড্যান্ড্রফ মাথা থেকে চলে গেছে, একদম গ্যারেন্টি পুরো ড্যান্ড্রফ চলে যাবে। কিন্তু তারপর যদি তোমরা একেবারে ছেড়ে দাও তাহলে কিন্তু ড্যান্ড্রফ কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে। তাই যাতে ড্যান্ড্রফটা আবার পুনরায় ফিরে না আসে, তাই জন্য কি করবে, এটাকে প্রতি মাসে 1 বার করে লাগাবে। অর্থাৎ 3 মাস এরকম নিয়মে লাগানোর পর 4 মাস থেকে প্রতি মাসে 1 বার করে লাগাবে। তো এটা 1 বার করে লাগালে তাহলে তোমাদের ড্যান্ড্রফ মাথায় থাকবে না, কিন্তু যাতে ড্যান্ড্রফটা না ফিরে আসে তার জন্য এটা মাসে 1 বার করে লাগাতে হবে। তো এইভাবে লাগাবে। তো দেখো আমি এরকম ভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিয়ে এটা ভালো করে তোমার একটা ক্লিপ দিয়ে চুলটা আটকে রেখে দেবে। এটা তোমার 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে, এটা যখন একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তারপর এটাকে নর্মাল শ্যাম্পু দিয়ে মাথাটা ঘষে নেবে। তো তারপর শ্যাম্পুটা করার পর আমি আবার তোমাদের কাছে আসছি, এসে কথা বলছি। তো আমি শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে তারপর আবার তোমাদের কাছে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়েছে। এটা ইউজ করলে ড্যান্ড্রফ তো রিমুভ হয়ই, সাথে সাথে চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে যায়, আর কিন্তু হেয়ার ফল অনেক কম করে দেয়। তো আশা রাখছি যারা ড্যান্ড্রফের সমস্যায় ভুগছো তাদের সকলেই ড্যান্ড্রফ রিমুভ হয়ে যাবে এটা যদি ইউজ করো। কারণ আমার যা অবস্থা ছিল, তোমাদের তো এইসব দেখালাম আমি কত কি ইউজ করেছি, আর তা বাদে আমি তোমাদেরকে কিছু পিক্স মানে কিছু কয়েক মাস আগের আমার স্ক্যাল্পের কিছু পিক্স তোমাদেরকে দেখাচ্ছি, আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন আমার স্ক্যাল্পটা দেখো, দেখো একদম পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন আমার স্ক্যাল্প পুরো পরিষ্কার। মানে ওই অবস্থা থেকে যদি আমার এতটা ভালো আমি ফল পাই, আশা করি সকলে ভালো ফল পাবে, সকলের ড্যান্ড্রফ রিমুভ হয়ে যাবে। তো কেম কি হলো ফল আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। যারা এই প্রবলেমে ভুগছে তারা সকলে যেন মুক্তি পায়। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।